নদিয়ার চাকদাহ বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠের 75তম বর্ষের শুভ সূচনা হলো বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল কন্যাশ্রী সবুজ সাথী প্রকল্প। নদিয়ার চাকদাহ বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 75তম বর্ষের সূচনা হলো আজ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা নিয়তি মৈত্র। প্রদীপ প্রজ্বলনের পর বিদ্যালয়ের সমস্ত ছাত্রীদের নিয়ে চাকদাহ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কন্যাশ্রী সবুজ সাথী থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে সচেতনতার বার্তা দেন পড়ুয়ারা এবং শিক্ষিকারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শম্পা মৌলিক জানান, এই বছর বিভিন্ন সময়ে বিভিন্নভাবে 75তম বর্ষ পালন করবেন। 75তম বর্ষের শুভারম্ভে উপস্থিত ছিলেন চাকদহের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাড়াও আরও বিশিষ্ট অতিথিবর্গরা। আমাদের চাকদা বসন্ত কুমারী উচ্চ বালিকা বিদ্যালয় তার 75 বছর পূর্ণ করতে চলেছে। সেই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বেশ কিছুদিন আগের থেকে বিভিন্ন ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে সেই মুহূর্তটাকে স্মরণীয় করতে চাইছি। তার শুভ সূচনা হলো আজকে একটা বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে। আমাদের বর্তমান ছাত্রীরা, প্রাক্তন ছাত্রীরা, সমস্ত বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকা, অভিভাবিকারা এবং অভিভাবক প্রত্যেকে তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে খুব সুন্দরভাবে আমরা একটি বর্ণাঢ্য পদযাত্রা করতে পারলাম। আমি বিশেষ করে ধন্যবাদ দেব চাকদার সমস্ত চাকদাবাসীকে, কারণ আমরা যে পথটা পরিক্রমা করলাম, আমরা বাধাহীনভাবে যে ঘুরতে পারলাম, তার পুরো কৃতিত্বটা কিন্তু যাচ্ছে তাদের চূড়ান্ত সহযোগিতা। কোথাও আমাদের যে পদযাত্রাটায় কোথাও বাধা পায়নি, আমাদের দাঁড়াতে হয়নি, তারা প্রত্যেকে যেভাবে বেরিয়ে এসে একদম আমাদের চলার পথটাকে সুন্দর করেছে, তার জন্য বিদ্যালয়ের তরফ থেকে আমি সমস্ত চাকদাবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আবেদন জানাচ্ছি যে আগামী দিনেও বিদ্যালয়ের পথ চালাতে এভাবেই তারা আমাদের বিদ্যালয়ের পাশে থাকবে। বার্তাটা সমাজ সচেতনতামূলক বার্তা আমরা মূলত দেওয়ার চেষ্টা করেছি। বিদ্যালয়ে যে ধরনের প্রকল্পগুলো চলে সেই প্রকল্পগুলো সম্পর্কে একটা সচেতনতা তৈরি করা, কন্যাশ্রী ক্লাব আছে, সবুজ সাথী আছে, আমাদের স্কুলের NCC ইউনিট আছে, NSS আছে, সেই প্রকল্পের বার্তাগুলো পৌঁছানো এবং তার সঙ্গে একটা নাগরিক আমাদের আজকের ছাত্রীরাই আগামী দিনের যাতে সুনাগরিক হয়ে ওঠে, তার জন্য যে যে বিষয়গুলোর প্রতি তাদেরকে খুব মনোনিবেশ করতে হবে এখন থেকে, তাদের অভ্যাসে নিয়ে আসতে হবে, সেরকম কিছু বার্তা আমরা বিভিন্ন পোস্টারের মাধ্যমে তাদেরকেও জানালাম এবং সমাজের কাছে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে এই বার্তাটা জাস্ট পৌঁছানোর চেষ্টা করলাম। এই 75 বছর বর্ষপূর্তিতে সারা বছর ধরে কী কী প্রোগ্রাম আপনারা রাখবেন? আজকে শুভ সূচনা হলো, এর পরবর্তীতে আমাদের বিভিন্ন গুণী ব্যক্তিরা আসবেন, বিভিন্ন সেমিনার হবে, ওয়ার্কশপ হবে, এক্সিবিশন আছে, আমাদের বনসৃজন আছে, এরকম বিভিন্ন ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে আমরা ডিসেম্বরের একদম শেষে, সম্ভবত 30শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি 2023 আমরা আবার একটা বড় অনুষ্ঠানের মাধ্যমে আমাদের পুরো পথ চলাটা মানে পুরো একটা বিষয় যে আজকে যেটা শুরু হলো সেটা আমরা শেষ করব 1লা জানুয়ারি 2023। আমি শম্পা মৌলিক, প্রধান শিক্ষিকা চাকদা বসন্ত কুমারী উচ্চ বালিকা বিদ্যালয়। বার্তা দিচ্ছি, আমাদের স্কুলে আজ 75তম বার্ষিক জন্মদিন উপলক্ষে আমরা মুখ্যমন্ত্রীর প্রকল্প সবুজ সাথী বিভিন্ন বার্তা লোকেদের মধ্যে পৌঁছে দিচ্ছি। পঞ্জিকা বাস 9SA। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।